আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, অনেকের জন্যই এই মুহূর্তে এই নামটি হচ্ছে একটি ভরসার স্থান। দর্শক, হাজার হাজার রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন একটি মানুষের হাত ধরে। অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় জর্জরিত এই মানুষটি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সিটে উপস্থিত আছেন ঠিক তারই আরেকজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবৎ এভিএনে উনি আক্রান্ত ছিলেন এবং এটার জন্য ওনার স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। স্বাভাবিক অনেক কাজই উনি করতে পারছিলেন না। বাট যখন উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, সরাসরি চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে এবং স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন। আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আসুন দর্শক, একটু ওনার কাছ থেকে শুনি পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী, আচ্ছা। আপনি পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে চাকরি করি। চাকরি করেন, শিক্ষকতা করেন? জি। কোথায় শিক্ষকতা করেন? আড়াইহাজার জেলাতে। আড়াইহাজার জেলা, এটা কি কোনো মাদ্রাসা? জি। নাম কি মাদ্রাসা? কাদিরপুর মাদ্রাসা। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের ট্রিটমেন্টের জন্য এত দূর থেকে এসেছিলেন, আপনার এভিএন হয়েছিল। এই এভিএনের সূত্রপাতটা ঠিক কতদিন আগে? আমার এভিএনের সূত্রপাত 2021 সাল মে মাস থেকে। আচ্ছা, আমাদের দর্শকদের বুঝার জন্য যদি একটু জিনিসটা খুলে বলেন যে এভিএন আসলে জিনিসটা কি, বা আপনি কোথায় কোথায় ঠিক এই সমস্যাটা আপনি অনুভব করতেন যদি একটু বলতেন। 2021 সাল মে মাসে প্রথমে হঠাৎ আমার ডান পায়ে ব্যথা হয়। আচ্ছা, ব্যথার জন্য হাঁটতে পারতাম না। প্রথমে হালকা ব্যথা ছিল, তারপর গ্রামের ফার্মেসিতে গেলাম, ওইখানে তারা আমাকে ব্যথার ঔষধ, তারপর কি বিভিন্ন ক্যালসিয়াম এগুলো দিয়েছে খাওয়ার জন্য। এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক দুই মাস খাইলাম। আচ্ছা, কিন্তু আমার কিছু পরিবর্তন আসে নাই। এই যে ওষুধটা যে দিল, মানে কি সমস্যা হয়েছে এই ধরনের কোনো কিছু কি আপনাকে বলেছেন, বা আপনার রোগটা কি তারা আইডেন্টিফাই করেছিল? তারা শুধু বলছিল আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে, এই জন্য ব্যথা। তো এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা না করে আপনাকে ওষুধ দিয়েছে এবং আপনার প্রায় এক দেড় মাস আপনি এই ওষুধটা খেয়েছি। আচ্ছা, তেমন ভালো হয়নি। তখন আপনার পুরোপুরি লকডাউন ছিল, কোথাও যাওয়া যেতে পারতেছে না। তারপর আমি আসি, ওই সব কিছু বাদ দিয়ে আমি আসি। তারা আমাকে বিভিন্ন টেস্ট দেয়, কিন্তু হিপ জয়েন্টের এক্স রে দেয় নাই। আচ্ছা, প্রস্রাব পরীক্ষা। তখন প্রদাহটা কি শুধু আপনার পায়ে ছিল? পায়ে ছিল। আমি তাদের দুই পায়ে ছিল নাকি এক পায়ে? ডান পায়ে ছিল। কি হতো, হাঁটতে গেলে একটু ঘুরিয়ে হাঁটতে, ঘুরিয়ে হাঁটতে, তারপর বাঁকা হয়ে হাঁটতাম। আচ্ছা, আমি তাদেরকে আমার হাঁটারকে টিকলি দেখালাম। দেখানোর পর তারা আমাকে বুকের এক্স রে দিছে, তারপর প্রস্রাব বিভিন্ন টেস্ট তারা দিছে আমাকে। শুধু কিন্তু কোমরের কোনো এক্স রে দেয়নি। তারপর ওইখানে আপনার চিকিৎসা করার পর তেমন ভালো পাইনি, উন্নত হয়নি। আসতে আমার অনেক সময় মানে কষ্ট হয়েছে, কারণ লকডাউন ছিল, সিএনজি যোগে আসতে হয়েছে নরসিংহ থেকে। তারপর আমি বাড়িতে চলে যাই, তবে যখন আবার আসার কোনো সুযোগ হয়নি। পরবর্তীতে আমি জেলা হসপিটাল, সদর হসপিটাল এগুলোতে দেখাই, তারাও পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমাকে বিভিন্ন ধরনের টেস্ট ঔষধ দেয়, আমি খাই, তেমন ভালো হয়নি। আচ্ছা, ইন দি মেন টাইম আপনার সমস্যাটিকে আরো প্রকট আকার ধারণ করেছিল? জি। আসলে যে মানুষটা একটা সময় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেন, সবকিছু করতেন, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা। সেই ব্যথাটা একটা সময় কি আপনি পা থেকে কোমরে অনুভব করা শুরু করলেন? পা থেকে আমার পায়ে বলতে আমার হিপ জয়েন্টই ব্যথা, সেটাই হিপ জয়েন্টই ছিল। আচ্ছা, জিনিসটা কি হতো সবসময়? সারাক্ষণ কি একটা ব্যথা অনুভব করতেন আপনারটা? সারাক্ষণ একটা ব্যথা অনুভব, বিশেষ করে আমার রাত্রে। রাতে? দিনের বেলা একটু কম ছিল, রাতে ব্যথাটা বেড়ে যেত। এই ব্যথার জন্য কি ঘুমাতে পারতেন না? এমন হতো না, ঘুমাতে পারতাম। আচ্ছা, মানে নড়াচড়া করলে ব্যথা হতো, আবার একেবারে সোজা হয়ে বসে থাকলে বা নড়াচড়া না করলে তখন ব্যথা অনুভব হতো না। আচ্ছা, বসে থাকলে, বসা থেকে উঠলেই তখন ব্যথা, প্রচন্ড ব্যথা ছিল আমার। বসা থেকে উঠার 5 মিনিট আমার দাঁড়িয়ে থাকতে হতো,
মানে ব্যথা চলে যাওয়ার জন্য। আচ্ছা, তারপর আমি সুযোগে হারতে পারতাম, এরকম ছিল। পরিশেষে আমি একজনের মাধ্যমে আমি স্যারকে দেখাই, উনি আমাকে বিভিন্ন ভাবে চাপ দিয়ে ধরে, উনি আমাকে এভিএন লিখে খাইতাম, আর তারা বলছে আমাকে রেস্ট নেওয়ার জন্য প্রয়োজনে লাঠি ব্যবহার করতে এবং চেয়ারে বসে নামাজ পড়তে, হাই কোমরে সবকিছু ব্যবহার করতে। আচ্ছা, টানা আমি 7 মাসের ইয়ে করি, কিন্তু আমার ব্যথা তেমন ভালো হয়নি, পরিবর্তন হয় না। আমি একদিকে ঝুঁকি আপনি হাঁটছি, একঝুঁকি ঝুঁকি হাঁটতেছি, পাশাপাশি আমি কোনোভাবেই মুভমেন্ট করতে পারি না। আচ্ছা, সোজা হয়ে বসে থাকতে হয়, সোজা হয়ে শুতে হয়। ওষুধ খেলে কি কিছুটা ভালো থাকতেন? ওষুধ খেলে কিছুটা ব্যথা কিছুটা কমতো, মানে ব্যথার ওষুধ খেলে তো ব্যথা কিছুটা কমে, ব্যথার ওষুধ খেলে ব্যথা কিছু কমতো, বাকি অন্য কোনো পরিবর্তন আমি পাইনি। আচ্ছা, বরঞ্চ আস্তে আস্তে আমার জিনিসটা অবনতি হচ্ছিল, আরো খারাপের দিকে যাচ্ছিল, মানে নিজের কাছে মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি আর ভালো হবো না, আমার এখানে শেষ, এটার কোনো সঠিক কোনো ট্রিটমেন্ট পাবো না। আমি মানে ইন্ডিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, এখানে আর বাংলাদেশে আমিও বিভিন্ন ইউটিউব ইয়াং একজন মানুষ, চিকিৎসা তো লাগবে, মানে এখন আমার খুবই টেনশনে ছিলাম, এই ব্যাপারে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। ইন্ডিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, এর পাশাপাশি ইউটিউবে চিকিৎসা করতেছি, আর ইউটিউবে আপনার ইন্ডিয়া যাওয়া বা ইন্ডিয়াতে চিকিৎসা এভিএন লিখে লিখে সার্চ করে করে আমি দেখতাম চিকিৎসা গুলা কেমন। আস্তে আস্তে ইউটিউব দেখতে দেখতে আমি সেফুল্লাহ স্যার প্রধানের একটা ভিডিও পাইলাম, এভিএন এরকম একটা হেডলাইন ছিল, ওনার ভিডিও দেখি, ওনার ভিডিও একটা দেখার পর আস্তে আস্তে ওনার সবই সবগুলোই দেখি আমি পর্যায়ক্রমে, টানা 2 মাস আমি দেখতে থাকি আর নিটুরে চিকিৎসা করে থাকি। আচ্ছা, কত বছর আমি মাঝে মাঝে ফোন দিতাম আপনাদের এখানে যে কেমন, আমি আসতে পারবো কিনা, তখন আপনারা বলতেন যে আসেন আমাদের এখানে। এক পর্যায়ে আমি এখানে চলে আসলাম, সবকিছু জোগাড় বন্দোবস্ত করে আমি এখানে আপনাদের চলে আসলাম। আলহামদুলিল্লাহ, এখানে এসে আপনি মোটামুটি উন্নত পেয়েছি এবং সঠিক চিকিৎসা পেয়েছি আমি এখানে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার সমস্যাটা কি, আমার সমস্যাটা বাস্তবতে কতটুকু গুরুত্ব, সেটা আমি এখানে এসে বুঝতে পারছি, জানতে পারছি যে আমার কি কি করণীয়, এই সমস্যা হতে গেলে সামনে যেন এই সমস্যা আর বাড়তে না পারে, সেজন্য আমার কি করণীয় সেটা আমি এখান থেকে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য দর্শক আছেন ক্যামেরার ওপাশে, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকের জন্য আমি একটা কিছু একটা কথাই বলবো, যে আপনাদের যখনই কোনো সমস্যা হয় সঠিক ডাক্তার খুঁজে সঠিক স্থানে এসে আপনারা চিকিৎসা করবেন, কখনো আজে বাজে ডাক্তার বোয়া ডাক্তার যে যেখানেই বলে সেখানে চলে যাওয়া এরকম না, এসে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ হন। আর আমাদের সুফুল্লাহ প্রধান স্যার অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন স্যার, ওনার কাছে এসে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন তো, অসংখ্য জায়গায় অনেক জায়গায় ছুটাছুটির পরে বারবারই আসলে আমাদের কাছে একটা মেসেজ আসছে যে সঠিকভাবে যদি আপনার ডায়াগনোসিসটা হয় এবং আপনার রোগটা যদি ধরা পড়ে, চিকিৎসা তো শুধু সময়ের ব্যাপার। আপনারা দেখুন, এর আগে আগে আমাদের যতগুলো আপনার ভিডিও দেখেছেন ম্যাক্সিমাম পেশেন্ট একই কথা বলে গেছেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করছেন, কিন্তু রোগ ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। বা যেই মুহূর্তে আপনার রোগটা আইডেন্টিফাই হচ্ছে, চিকিৎসাটা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগান, ভালো থাকবেন সারা জীবন। আসসালামু আলাইকুম।